ফুটপাত দখলে উদ্যোগ গ্রহণ করল জেলা প্রশাসন বহরমপুর শহরে ফুটপাত দখল করছে ছোট্ট ক্ষুদ্র ব্যবসায়ীরা আর তার জেরেই এবার পথে নামল বহরমপুর পৌরসভা ও মুর্শিদাবাদ জেলা প্রশাসন বহরমপুর থানা এবার ফুটপাত দখলের বিরুদ্ধে পথে নামল বহরমপুর সদর মহকুমা শাসক প্রভাত চ্যাটার্জি শুক্রবার সন্ধ্যায় বহরমপুর গোরাবাজার এলাকায় গঙ্গার ধারে ফুটপাত দখল করে যারা ব্যবসা করছে তাদেরকে সচেতনতার বার্তা দেওয়া হয় পাশাপাশি আগামী দিনে অভিযান চলবে ফুটপাতের মধ্যে ব্যবসা করলে প্রথমে জরিমানা করা হবে পরে জিনিসপত্র বাজেয়াপ্ত করা হবে এমনটাই জানিয়েছেন সধর মহকুমার শাসক প্রভাত চ্যাটার্জী আমাদের বহরমপুর শহরে ফুটপাতের বড় সমস্যা রয়েছে ফুটপাত হাটা যায় না ফুটপাতে পায় ছোটোখাটো দোকান যেগুলো দখল করে ব্যবসা করছে এবং এক্সটেনশনের রাস্তা পদে চলে আসছে তো মানুষের ফুটপাতে দেওয়ার অসুবিধা হাঁটতে অসুবিধা না হয় শহরবাসী যেন ফ্রি ট্রাফিক ফ্লো পায় সেই জন্য আজকে আমরা পুরসভা এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে একটা ড্রাইভ দিলাম আজকে আমাদের ওয়ার্নিং দেওয়া হলো যে ফুটপাতে ব্যবসা শুটপাতটা ছেড়ে দিয়ে ভেতরের দিকে ব্যবসা করবে তাতে আমাদের আপত্তি নেই এরপরে যদি আবার ওয়ার্নিং না শোনে ফাইন করা হবে যে ফাইনও যদি না হয় আমরা এখান থেকে জিনিসপত্র তুলে নিয়ে বাজাপ্ত করে শেষ করব বহরমপুর সদর মহকুমা শাসক প্রভাত চ্যাটার্জি জানান বহরমপুর শহরকে ঢেলে সাজানো হচ্ছে ইতিমধ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিন্তু সন্ধ্যা হলে ফুটপথ দখল করে ব্যবসায়ীরা ব্যবসা করে যার ফলে প্রায় দুর্ঘটনা ঘটে আর দুর্ঘটনা আটকাতে আমরা দখল মুক্ত করতে উদ্যোগ গ্রহণ করেছি মূলত বহরমপুরের গঙ্গার ঘাটের পাশ দিয়ে যে সমস্ত ফুটপাত আছে সেগুলো দখলমুক্ত করতে এবং পথচারীরা যাতে ফুটপাত দিয়ে চলাফেরা করে ব্যবহার করতে পারে তার জন্যই উদ্যোগ গ্রহণ করা হয়েছে আজকে ব্যবসায়ীদের বোঝানো হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে পরে জরিমানা করা হবে তারপর জিনিসপত্র বাজাপ্ত করাও হবে বলে জানানো হয়েছে স্বভাবতই তাদের এই উদ্যোগে অন্তত পথচারীরা আশ্বস্ত কিন্তু একদিকে যারা জবর দখল করে বসেছিল তারা দীর্ঘদিন যদি এভাবে চালাতে থাকত তাহলে ফুটপাত দখলমুক্ত করা যেত না তাই ঠিক সময়ে এই দখলমুক্ত অভিযান নিয়েছে এমনটাই মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা এমনটাই মনে করছেন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষরা বহরমপুর শহরের ফুটপাত দখলের যে অভিযান ফুটপাত মুক্ত করার যে অভিযান অর্থাৎ যারা দখল করে রয়েছেন তাদেরকে তোলার যে অভিযান সেই অভিযান এখন চলবে বলেই জানাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা ভেতরে ব্যবসা করবে ভেতরে কোনো অসুবিধা নেই ভেতরে ব্যবসা করবে ভেতরে জায়গা আছে ফুটপাতা ছেড়ে ভেতরে জায়গা আছে সেখানে অসুবিধা কিছু গঙ্গাধার অনেকটা জায়গা আছে সেখানে ব্যবসা করতে অসুবিধা কিছু নেই সেখানে ব্যবসা করবে লোকে কাস্টমার পাবে মাল বিক্রি হবে কোনো সমস্যা নেই হবে কিন্তু ফুটপাত দখল করে ব্যবসা করা যাবে না তাতে মানুষের অসুবিধা হচ্ছে রাস্তায় চলে অসুবিধা হচ্ছে রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে যারা ব্যবসা যারা আছে বিকল্প জায়গা আমরা দেখিয়ে দিলাম পিছনের দিকে তাদের দোকান তারা আমাদের দোকান থাকবে পিছনে থাকবে পিছনে ব্যবসা করবে ফুটপাত ছেড়ে ফুটপাত ছেড়ে করতে হবে যা হবে ফুটপাত ছেড়ে ফুটপাতে মানুষের আনার জন্য মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট নিউজ এইটিন লোকাল